আমরা অনেক শিশুর কথা জানি, যেসব শিশু নিয়মিত ঘরের ভিতরে ডোমেস্টিক ভায়োলেন্স দেখে। এবং আমরা যখন ডোমেস্টিক ভায়োলেন্স কথাটা বলি, আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে আমাদের পক্ষে এটাকে শুধুমাত্র নারীরা করছে, নারীদের উপর হচ্ছে, পুরুষরা করছে এরকম যেমন সত্যি, শুধু এভাবে ভাবার সুযোগ নেই। অপোজিটটাও সত্যি, আমরা অনেক নারীরাও হয়তোবা ইমোশনালি অ্যাবিউজ করছেন, ভার্বাল অ্যাবিউজ করছেন। দেখুন, আমরা ক্রাইমটাকে অ্যাড্রেস করতে চাই, হ্যাঁ, তাই আমরা এটাকে কোনো জেন্ডার রোলে ফেলতে চাই না। তাই আমরা যেটা বলি, এটা যে দিক থেকে আসুক না কেন, যে দিক থেকে আসুক, এটা বাবার দিক থেকে আসুক, এটা মায়ের দিক থেকে আসুক, আপনারা সন্তানটার কথা চিন্তা করেন। এটা আমার শিশুরা দেখে, এই ভায়োলেন্স আমার বাচ্চারা এক্সপেরিয়েন্স করে। এবং যখনই আমরা বলি যে একটা পরিবারে শিশু এত বেশি ডোমেস্টিক ভায়োলেন্সের ভেতর দিয়ে যায় এবং ইমোশনালি একটা টক্সিক এনভায়রনমেন্টে থাকে, তত তার বডিতে আসলে কর্টিসল লেভেলটা বাড়তে থাকে, হুইচ ইজ আ স্ট্রেস হরমোন। এবং ওভার দ্য টাইম এই হরমোনটা বাচ্চাটাকে শুধু স্ট্রেসড, প্যানিকড, অ্যাংশাস এরকমই রাখে সেটা না, বরং ওভার দ্য টাইম তার ঘুমের ডিস্টারবেন্স তৈরি হওয়া, তার অনেকগুলো শারীরিক রোগ তৈরি হওয়ার সাথেও এর সরাসরি সম্পর্ক আছে। আপনারা যদি এই সংক্রান্ত স্টাডিগুলো পড়তে চান তাহলে অবশ্যই অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স স্টাডি, আপনারা এই স্টাডিটা নিয়ে ব্যাপকভাবে পড়াশোনা করবেন, সো দ্যাট উই ক্যান রিলেট যে শুধুমাত্র এই ধরনের জিনিস আমাদের বাচ্চাদের লং টার্ম তাদের মেন্টাল হেলথকে অ্যাফেক্ট করে জিনিসটা সত্যি না। বরং এখানে আরেকটা বড় যে জিনিসটা তৈরি হয় সেটা হলো যে আমাদের শিশুদের অনেকগুলো হেলথ কন্ডিশন, ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক থেকে শুরু করে স্ট্রোক, ক্যান্সার, লাইফ এক্সপেক্টেন্সি কমে যাওয়া। আপনারা অবাক হয়ে যাবেন যে যত একটা মানুষের টক্সিক এনভায়রনমেন্টে শিশুটা থাকে, তত তার আমরা 10টা স্কোরে এটাকে 10টা কোয়েশ্চেন দিয়ে এটাকে আইডেন্টিফাই করি। প্রত্যেকটা কোয়েশ্চেনে যদি সে হ্যাঁ অ্যান্সার দেয় তাহলে স্কোর 1। এরকম 10-এর মধ্যে যখনই আমরা বলছি 1 আমাদের সবারই থাকে, কখনো কখনো আমরা মার খেয়েছি, ইমোশনালি অ্যাবিউজড হয়েছি, বাট দেখবেন যখন এটা 6-এর উপরে চলে যায় তখন ওভারঅল এই শিশুটির ইভেন লাইফ এক্সপেক্টেন্সি বলা হয় যে 20 years কমে যায়। আর ইভেন যত তার এসি স্কোর বাড়তে থাকে, অর্থাৎ অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপেরিয়েন্স বাড়তে থাকে, তত তার রোগের সংখ্যা আসলে বাড়তে থাকে। এটা হলো একটা পার্সপেক্টিভ।